মেঘনার নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে নতুন চরে বসতি গড়েন ভোলার রাজাপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষ। সাবেক তিন নম্বর ওয়ার্ডকে পুনর্বিন্যাস করে এক নম্বর ওয়ার্ড ঘোষণা করায় নাগরিক সেবা পেতে নানা হয়রানির শিকার হতে হচ্ছে আট হাজার ভোটারকে। খরস্রোতা মেঘনা, এপার ভাঙে তো ওপার গড়ে, ভাঙা গড়ার এই খেলায় বদলে যায় মানুষের ঠিকানা, নিজের শেকড়। ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের এক ও দুই নম্বর ওয়ার্ড নদীগর্ভে বিলীন হয়েছে দুই যুগ আগে। এর মধ্যেই এপার ভেঙে আরেক পারে জেগে ওঠে নতুন তিন চর, যেখানে বসতি গড়েন ঘরহারা কয়েক হাজার মানুষ। 2016 সালে নয়টি ওয়ার্ড পুনর্বিন্যাস করে নতুন সীমানা নির্ধারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়, সেখানেই বাধে বিপত্তি। সাবেক তিন নং ওয়ার্ড হয়ে যায় এক নম্বর ওয়ার্ড, বিলীন হয়ে যাওয়া দুই ওয়ার্ডের বাসিন্দারাও এখন নতুন এক নং ওয়ার্ডের ভোটার। তাই বসত ভিটার ঠিকানা বদলে যাওয়ায় চরম বিপাকে দুই ওয়ার্ডের মানুষ। এখানে ভোট লাস্ট হয়েছে আমার 3,000, এখন আমরা দেখতেছি যে ভোটার সংখ্যা 8,500 ভোটার। থেকে দুলাল মেম্বার নামে এক মেম্বার, মানে ওখান থেকে বাইরের ভোটগুলো ভোটার করে আমাদের এখানে স্থানীয়ভাবে তার লোক এবং জনসমর্থন বাড়ানোর জন্য কাজটা গোপনীয়ভাবে করছে। এই ভোটার হিসাবে আমরা কোনো সুযোগ সুবিধা কোনো কিছুই পাই না, কারণ আমাদের এলাকায় ভোটার বেশি। আমরা আগে তিনে ভোট ছিলাম, আমাকে তিনই তাই। এটার ভিতরে আমাকে আইডি কার্ড নেওয়া, কাগজপত্র নেওয়া বহুত আমাকে সমস্যা, নানান ধরনের সমস্যা হইতে আছে। সীমানার জটিলতার সমাধান কি জানা নেই খোদ ইউপি চেয়ারম্যানেরও। প্রশাসনের কাছে আকুল আবেদন যাতে আমাদের এই লোকগুলি হাজার হাজার লোক যাতে সুন্দরভাবে তাদের যে জীবিকা নির্বাহ করতে পারে তারা যেন হয়রানির শিকার না হয়, সুন্দরভাবে আগের নেয় এক নম্বর দুই নম্বর ওয়ার্ড নদীর ওই পারে হলেই সবচেয়ে ভালো হয়। থানা নির্বাচন কর্মকর্তা বলছেন, স্থানীয় প্রশাসন ও চেয়ারম্যান আবেদন জানালেই নতুন করে সীমানা নির্ধারণে ব্যবস্থা নেওয়া হবে। সীমানা পুনর্নির্ধারণ করার পরে যদি আমাদেরকে আবার তাকাতা দেন যে আপনারা এখন ভোটারদেরকে বিন্যাস করেন, আমরা আবার আমাদের কাজ করব, ভোটার পুনর্বিন্যাস করব। সীমানার জটিলতা দ্রুত নিরসন না হলে আগামী প্রজন্ম বড় সমস্যায় পড়বে এমন শঙ্কা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।